वेलकम बैक टू माई चैनल निशा। और आज के हे शनिवार तो एन बजे हे अलमोस्ट साढ़े छटा बजे तो दीदी एखे एक बैरिए एक्चुअलि कि इनडोर प्लैंट मैं देखार आज और कि आर्टिफिशियलो फ्लावर देखो तो से ही बैरिए देखी कि केंटा करा जाए तो बस आज के एक मैं छोट ब्लग ही बला जो पे ब्लग्ट एकदम ही शर्ट है तो आई होप तुम्हारा भलो लागे तेज़ साथे देखो तुम्हारा सबा तो তোমরা যেটা দেখলে এটা নইহাটির অনেকটাই পুরনো একটা মার্কেট। এখানে একবার আগুন লেগে গিয়েছিল তো এখানে সমস্ত রকম মানে হোম ডেকর বলতে কি সমস্ত রকম খাতা পেন বই তারপরে তোমার মুদিখানা সদাই কদাই সবের দোকান রয়েছে ভেতরে। আর আমরা এখন যাচ্ছি ওই সাইডটা করে মানে যেখানে জামা কাপড়ের মার্কেট জামা কাপড় ইনডোর প্ল্যান্ট এই সবের মার্কেট। এই ফ্যান গুলো কি রকম দাম আছে? কিসে এটা ব্যাটারি তো? 800 কি না? হাওয়া নিচে কত করে এগুলো সব দেখো যদি ফল গাছ চাও তাহলে ফল গাছ হবে কোনটা পছন্দ হলো ওই কোনটা পছন্দ এরকম কিছু আমি কিছু যে মানে এই ফ্লাওয়ারের মতো স্টিক থাকে ঘাস টাইপ ঘাস না মানে স্টিক টাইপ এর মানে ওটা স্টিক টাইপ মানে টবের মধ্যে আপনারা বসে নিতে এটা পেয়ে যাবে তাহলে मार्केटिंग এখানে একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছে সাবস্ক্রাইবার নয় ভিউয়ার্স ভিউয়ার্স পেয়ে গেছে তো এখানে আমি জুতো খুলে মায়ের প্রণাম করছিলাম। এটা হচ্ছে নৈহাটি অরণবৃন্দ রোডে জাগ্রত বড় মায়ের মন্দির। তোমরা অনেকেই নাম শুনেছো, প্রত্যেক বছর
কালী পুজোতে বিশাল বড় করে পুজো করা হয় এই মন্দিরে। তোমরা যারা এখনও আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যাও, কালী পুজোর সময় বিশাল জাঁকজমক করে পুজো করা হয়। তো এখানেই জাস্ট মানে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, বাট বাইরে থেকেই প্রণাম করছিলাম। তো যাই হোক, আর এখানে কিছু কাপ সেট, কিছু ভীষণ সুন্দর সুন্দর পট দেখছিলাম, চীনামাটির পটগুলো ছিল গাছ টাছ লাগানোর জন্য, তো সেই সবই দেখছিলাম এখানে। তো আমার এখন 10 টাকার 5টা করে ফুচকা হয়ে গেছে। আগে ছোটবেলায় 10 টাকার কটা ছিল জানি, 10 টাকা কি 5 টাকার খেতাম আমরা। হ্যাঁ, 10 টাকার 5টা ফুচকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অরবিন্দ রোডে একটুখানি 10 টাকার 5টা, কোনো কোনো জায়গায় তো 4টেও দেয়, তাও আমাদের একটা এক্সট্রা ফাও দিয়েছে। একটা চুরমুন নিয়েছি, দুজন মিলে শেয়ারে খাবো। ছোটবেলায় স্কুলে যেরকম টিফিন খেতাম ওই রকম। তো বাড়িতে চলে এসেছি, আর কি কি শপিং করেছি তোমাদের দেখাই। তো ফার্স্টে নিয়েছি হচ্ছে কি এরকম একটা চপার,
এর মধ্যে ওই হালকা তোমার পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা এগুলো কুচি করতে পারবে তোমরা। এগুলো আমি অনলাইনে দেখছিলাম, অনলাইনে এগুলো তোমার 200 টাকা এরকম দেখাচ্ছিল। এই একটা চপার নিয়েছি আর আরশি ওপরে রয়েছে ওর মিমির সাথে খেলছে। এই একটা চপার নিয়েছি আর এরকম একটা ফ্লাওয়ার স্টিক নিয়েছি, এটা মাত্র 50 টাকা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে কি এরকম, মানে এটাতে চাউমিন চাউমিন মানে শাক ফাক ধোয়া ঠোয়ার জন্য এরকম একটা ঝুড়ি নিয়েছি। তো এগুলো ভীষণ মানে কাজে লাগে, মাত্র 30 টাকা দিয়ে এনেছে, 30 টাকা নিয়েছে দাম। তো এই কটা জিনিসই নিয়েছি আর এখন চলছে হচ্ছে খবর। আর আরশি আরশি ওখানে রয়েছে, দাঁড়া দেখাচ্ছি। আরশু ও আছু ধরবে, কি ধরবে, ক্যামেরাটা ধরবে, কি কি। তো বাড়িতে চলে এসে তো ড্রেসের সব চেঞ্জ করে নিয়ে তোমাদের জিনিসগুলো দেখিয়ে নিলাম। আর এবার করবো হচ্ছে একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার বলতে গিয়ে জাস্ট ফেস ওয়াশ অ্যাপ্লাই করবো আর একটা শীট মাস্ক লাগাবো, তো সেটাই তোমাদের শেয়ার করবো, তাহলে চলো। তো ফার্স্টে আমি যে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে গিয়ে গুড ভাইবসের পিচ ফোমিং ফেস ওয়াশ। এটা এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো। এটার প্যাকেজিংটা এত বিচ্ছিরি, মানে ভীষণ শক্ত, মানে আমাকে 2 বার পাম্প করতে হয় তারপরেও সঠিক কোয়ান্টিটিতে আসে না। দেখো ভীষণ বাজে, জানি না আমার থেকে এরকম নাকি নাকি এর প্যাকেজিংটাই এরকম হয়, এইটুখানি করে। মা এটা কি হয়ে গেল, লুজ হয়ে গেল। যাই হোক অনেক কষ্টে বার করলাম, তো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে। আর আমি এমনি কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিকটা দিয়ে গেছিলাম, তো মেকআপ রিমুভারের কোনো দরকার নেই, জাস্ট ফেস ওয়াশই ক্লিন করছি। তো মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। আর এখানে আমি আমার কাছে আছে কতগুলো শীট মাস্ক, এখানে ফেস শপের আর গুড ভাইবসের শীট মাস্ক রয়েছে কতগুলো, এই যা। তো আজকে ইউজ করবো কোনটা, গুড ভাইবসের একটা ইউজ করি। তো গুড ভাইবসের একটা তো আজকে গুড ভাইবসের এই পমিগ্রানেট এটা ইউজ করি, এই শীট মাস্কটা। হালকা হাতে জাস্ট একটু মাসাজ করে নিতে হবে, আর এটা স্কিনটাকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে। আর যে গ্লোটা দেখছো সেটা তো সিরাম আর লাইটের জন্য, তোমরা বুঝতে পারছো গ্লোটা। তো যাই হোক, যে কোনো জিনিসে তোমরা একদিন ইউজ করার পরেই গ্লোটা মানে পাবে না, একদিন ইউজ করার পরেই গ্লোটা পাবে না, এটা তোমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। সে যে কোনো জিনিসই বলো, হেয়ারের ক্ষেত্রেও বলো কি স্কিনের ক্ষেত্রেও বলো, আমরা একদিন দুদিন ইউজ করার পরেই গ্লো ফিরে পেতে পারি না। এটাকে কন্টিনিউ ধরে রাখতে যে যতদিন পারবে ততদিনই তার স্কিনে পরিবর্তন হবে, মানে গ্লোটা আস্তে আস্তে বোঝা যাবে।
তো যাই হোক এটাকে এবার ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে। তোমরা তোমাদের মতো যেরকম পারো সেরকম ভাবে একটু ম্যাসাজ করে নেবে, বাট স্কিনটাকে কোনো সময় এরকমভাবে ম্যাসাজ করবে না, স্কিনটাকে সবসময় চেষ্টা করবে ওপর দিকে তোলে এরকম করে। তো যাই হোক একটু ম্যাসাজ করে নিতে হবে। আর এই শিট মাস্কগুলো আমি অফার প্রাইসে নিয়েছি, অফার প্রাইসে মানে এরকম থাকে না বাই টু গেট ওয়ান ফ্রি এরকম টাইপের অফার থাকে, পার্পেলে তোমরা চেক করতে পারো, পার্পেল নায়কাতে। তো এটা আই থিঙ্ক আমি পার্পল থেকে নিয়েছিলাম, তো ওভার প্রাইসেই পেয়েছিলাম। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কী হয় যে মানে 100 টাকাতে একটা শীট মাস্ক, এটা অনেকের ক্ষেত্রে একটু গায়ে লাগতে পারে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কি আমার একটু গায়ে লাগেই, কারণ একটা শীট মাস্ক ইউজ করবো 100 টাকা আমার ব্যাপারে মানে এরকম একটা ব্যাপার চলেই আসে। তো যাই হোক তোমাদের জন্য অফার রয়েছে, তোমরা অফারে চেক করতে পারো, অফার প্রাইসে তোমরা নিতেই পারো। তো ব্যাস স্কিনটাকে ম্যাসাজ করে নেবো, এরপর রাত্রে শোয়ার আগে জাস্ট একটু নাইট সিরামটা অ্যাপ্লাই করে নেবো, লরিয়ালের যে নাইট সিরামটা আমি ইউজ করি ওটা। তো ব্যাস আমার নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে কি রাত্রির 10:45, আর এখন করবো হচ্ছে কি আমি আমার ডিনার, আজকে হয়েছে কি রুটি, আর দুপুরবেলা সোয়াবিন আলুর তরকারি হয়েছিল, ওই সোয়াবিন আলুর তরকারি দিয়ে রুটি খাবো। আর দুপুরে কী কী বেশ হলো, দুপুরে হয়েছিল আজকে ভাত ডাল উচ্ছে দিয়ে মানে তিতর ডাল, পটল ভাজা, তারপরে হচ্ছে গিয়ে একটা লাবড়া টাইপের একটা তরকারি হয়েছিল, পাঁপড় ভাজা, আমের টক, আর হচ্ছে গিয়ে কী বলে সোয়াবিনের তরকারি। তো ওই সোয়াবিনের আলুর তরকারি দিয়ে রুটিটা খাবো। তো ব্যাস রুটি খাবো আর শুয়ে পড়বো, আর আরশিকে ঘুম পাড়িয়ে দেবো, আরশিকে এইমাত্র খাইয়ে দিলাম। তো এইভাবেই আজকে কাটলো সারা সন্ধ্যাটা। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা বা ব্লগটা যাই বড় করে দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার।